হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখাবো যে সরিষা গাছের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, তারপরে ঘানিকলে কীভাবে মেশিন থেকে তেল বার করা হয় সেটাও দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে জেনুইন এবং খুব সুন্দর, তো দেখতে থাকো এবং বেশি সময় নেব না, কিছু সময়ের মধ্যে সব তথ্য দেখাবো এবং খুব সুন্দর লাগবে। এটা প্রথমের দিকে আমি চলে যাই, এইদিকে ছোটো ছোটো সরিষা গাছ রয়েছে, আর এইদিকে যে ছোটো ছোটো গাছগুলো দেখেছো এগুলো সরিষা গাছ। সরিষা গাছ লাগানোর পর ঠিক এইরকম হয়, তারপর জল দিতে হয়, যেমন জমিতে জল দিয়ে দিয়েছে। এরপর দেখো একটা একটা ফুল আসছে, একটা একটা ফুল আসছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই একটা একটা ফুল আসছে। এবার কিছুদিনের মধ্যে ইউরিয়া সার দেওয়া হয়েছে জমিটাই, কিছুদিনের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে। এবার তার জন্য আমাকে একটা বড় জমিতে নিয়ে যেতে হবে, কারণ এটা অপেক্ষা করা কখনোই সম্ভব নয়। এরপরে চলে আসলাম ফুলে ভরা এক সরিষা খেতে। দেখো এই জমিটা ফুলে পুরো ভরে উঠেছে, হালকা হালকা সরিষা এরকমভাবে হয়ে গেছে, ডগায় এখনও ফুল রয়েছে, চারিদিকে ভ্রমর চলে এসেছে মধু সংগ্রহ করার জন্য। ওদের যেটা কাজ ওরা সেটা করছে। তো জমিটা দেখো কি সুন্দর ফুলে ভরে উঠেছে। এটা হচ্ছে গ্রামের সরিষা ক্ষেত, চারিদিকে যত দূর যায় চোখ যায় তত দূর সরিষা ক্ষেত দেখতে পাবে। তো সরিষা ক্ষেতের মধ্যে চলে আসছে, মোবাইলটা সরিষা ক্ষেতের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি। দেখো কেমন লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না। তো ভিডিওটা এখানে স্কিপ করো না, কারণ এরপর দেখাবো সরিষা গাছ বড় হয়ে যাওয়ার পর কীরকম হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করতেই হবে। তো আমি সরিষার মধ্যে দিয়ে নিয়ে যাই, একটু দেখাই সরিষার জমিটা কেমন। সরিষার জমির মধ্যে ফটো তুললে এত সুন্দর লাগে, আর আমি এটা দুপুরবেলা তুলছি তাই দেখতে অতটা ভালো লাগছে না হয়তো। তবে এটা যদি বিকালবেলা হতো তো মাথা খারাপ হয়ে যেত। বিকালবেলা যে কত সুন্দর লাগে সরিষা ক্ষেত সেটা দেখলে সত্যিই মাথা খারাপ হয়ে যাওয়ার যোগ্য। আমি চলে যাব এবার, আর সময় ওয়েস্ট করব না, চলে যাব কোথায় যেখানে বলেছিলাম যে সরিষা গাছ পরিপূর্ণ হলে কেমন দেখতে হয়। এই যে পরিপূর্ণ সরিষা গাছ, তো সরিষা গাছটা পরিপূর্ণ দেখাবো, কিন্তু স্কিপ করবে না। এরপর রয়েছে যে সরিষা গাছ কীভাবে, এর ভেতর সরিষা হয় কীরকম দেখতে, এবং ঘানিকলে কীভাবে সরিষা ভাঙানো হয় সেটাও দেখাবো। তো এই যে একটা সরিষা গাছ দেখতেই পাচ্ছ, এটা পুরো ফুল শেষ হয়ে গেছে প্রায়। সরিষা গাছ এইরকম দেখতে হয়, এই যে এর ভিতর এটা ভাঙলে মানে মোটামুটি এটাকে রোদ্রে শুকাতে দিতে হবে। শুকাতে দেওয়ার পর তারপরে যে কোনো পদ্ধতি, বিভিন্ন রকম পদ্ধতি হচ্ছে, এর মাধ্যমে ভিতর থেকে সরিষা গাছ সরিষাগুলো এই যে বেরিয়ে আসবে। সরিষাগুলো বেরিয়ে আসার পর সরিষাগুলোকে রোদ্দুরে দিয়ে শোকানো হবে। রোদ্দুরে দিয়ে শোকানোর পর এটাকে নিয়ে যাওয়া হবে ঘানিকলে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমি চলে যাব ঘানিকলে কীভাবে সরিষা ভাঙানো হয় সেটার জন্য। আর এইটা করার জন্য আমার অনেকটা সময় লাগবে, কারণ আমাকে যেতে হবে সে ঘানিকলে, সেইখান থেকে ভিডিও ফুটেজটা তৈরি করতে হবে। তো এতটা পরিশ্রমের জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে হয়, আর তোমাদের একটা লাইক কী হয় আর একজনের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। এতে আরও পাঁচজন ভিডিওটা দেখতে পারবে, আর ভিডিওটা ভালো লাগলে নিচে কমেন্টে জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা চলে এসছি আমরা আবার কোথায়, ঘানিকলে। এখানে চলে আসলাম, এখানে এসে অনেক কিছু দেখার আছে, প্রথম প্রথম থেকে দেখাবো, ভিডিওটা একদম স্কিপ করবে না। প্রথম আমি দেখাই সামনের ওই অংশগুলো যেখানে, এখানে হচ্ছে ঘানি ভাঙানো হচ্ছে। তারপরে ওই যে ড্রাম ড্রাম যেগুলো ঘুরছে ওইগুলো হচ্ছে অর্পিত সরিষা দেওয়া হচ্ছে, ওটা ঘুরে নিচেই তেল বার হয় চিপে, ওই যে পিষে নিচেই তেল পড়ছে ফোটা ফোটা হয়ে। ওই তেলটা কালেক্ট করে নিয়ে আসা হচ্ছে ড্রামে করে, তারপর কোথায় ঢালা হচ্ছে সেটা দেখাবো, এবং সেখান থেকে ফিল্টার হচ্ছে। সেটা দেখার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তোমাদের একটু। এখানে ফিল্টার হয়ে পড়ছে, এবার ফিল্টারটা কোথা থেকে হচ্ছে সেটাই দেখতে হবে। এবার সেটা দেখুন, একটু এগিয়ে যাই সামনের দিকে, এইখানে যে তেলগুলো রয়েছে এখানে ড্রামে ঢালা হচ্ছে, এইখান দিয়ে পাইপ করা আছে ভিতরের দিকে, ওই পাইপ ওই দিক দিয়ে ঘুরে এসে ফিল্টার হচ্ছে। সেটা আমি একটুখানি দাঁড়াও দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ফিল্টার মেশিন। আর ওই যে পিছন দিয়ে পাইপ দেওয়া আছে ওই যে, আর ওইখানে একটা মেশিন রয়েছে যেটা ছোটো চাকা ঘুরছে, ওইখান থেকে ফিল্টার হয়ে এখানে আসছে।